কন্টেন্টের এই ইঁদুর দৌড়ে যতবার ভালো কন্টেন্টের কথা এসছে ততবার হইচইকে বাংলাদেশের কাজের উপরই ভরসা করতে হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ইডিটেক। আজকে কিছু সিনেমার টিজার এবং সিরিজের টিজার এবং কিছু আপডেটস নিয়ে কথাবার্তা থাকবে। তো প্রথমে যে টিজারটা নিয়ে কথা বলবো সেটা একটা বাংলাদেশের কাজ এবং হইচই প্ল্যাটফর্মে রিলিজ করা হবে, তার টিজারটা ড্রপ করা হয়েছে। এই প্রজেক্টটার নাম হচ্ছে সাবরিনা এবং এখানে ফিচার করতে দেখা যাবে মেহজাবিনকে এবং এর পরিচালনা করছেন আশফাক নিপুণ। তো আশফাক নিপুণের কাজ আমি আগে দেখেছি এবং যতবারই তার কাজ দেখে আমি অ্যামেজড হয়ে যাই, প্লিজড হয়ে যাই এবং মুগ্ধ হয়ে যাই। তো এই টিজারটি বেসিক্যালি দুটো নারী চরিত্রকে দেখানো হচ্ছে, একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করছে এবং নর্মাল একজন গৃহবধূর ভূমিকায়। কিন্তু এই যে নামটা পার্টিকুলার, এই নামটার একটা আলাদা মাধুর্য তৈরি করা হয়েছে। কেন? কারণ হচ্ছে একটা নাম বিভিন্ন ফেস, অর্থাৎ এই যে নামটা এটা কিন্তু অনেকজন লোকের নাম। এই নামটার সাথে যে চরিত্রগুলো বলা হচ্ছে সেই চরিত্রটা কতটা এস্টাবলিশ হয় এবং তাদের জীবনের কি ভূমিকা থাকে, তাদের প্রত্যেকটা চরিত্র শুধু নামের উপরে এস্টাবলিশ না তাদের কাজের উপর এস্টাবলিশ, এই নিয়ে একটা সিরিজ তৈরি করার পরিকল্পনা। তো প্রথমেই বলি যে এই যে পার্টিকুলার নাম, এটা কিন্তু একটা বাংলাদেশের বিশেষ কাজের সাথে বা বিশেষ চরিত্রের সাথে যুক্ত। তো সেই চরিত্রটার এখানে কোনো ইনফ্লুয়েন্সেন থাকবে কিনা বা ঘটনার কোনো বর্ণনা থাকবে কিনা সে সম্পর্কে কোনো কিছু বলা নেই, আপডেটস নেই। যদি হয় সেটাও দেখার অপেক্ষায় থাকবো, যদি না থাকে এটা কমপ্লিটলি একটা অন্য গল্প, শুধু নামটাকে ইউজ করা হয় সেটাও ওয়েল অ্যান্ড গুড। শুধুমাত্র একটা ভালো কন্টেন্টের অপেক্ষায় আমরা আছি, বিকজ বাংলাদেশের যত কাজ দেখছি সে যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন তাদের ডিরেক্টরদের মধ্যে একটা আলাদা ভিশন থাকে, একটা আলাদা প্রেজেন্টেশন করার ক্ষমতা থাকে যেগুলো সত্যি আমাদেরকে আমেস্ট করাচ্ছে। এবং সেই বাংলা কন্টেন্টের একটা আন্তর্জাতিক মান নিয়ে যদি আমি কথা বলি, অবশ্যই এই কাজগুলো সেই লেভেলটা বা সেই প্যারামিটারটা ম্যাচ করতে সক্ষম। এবং আশফাক নিপুণের কাজ আমি আলাদা করে বললাম, মহানগর হোক বা অন্য কাজই হোক, তার কাজের মধ্যে একটা আলাদা আইডেন্টিটি থাকে এবং আলাদা ট্রিটমেন্ট থাকে, যেটা এই টিজারের মধ্যে স্পষ্ট। যেভাবে সুন্দর করে ডিজাইন করা হয়েছে লাস্টে যে অনেকগুলো ফেস তাদের বিভিন্ন প্রফেশন বিভিন্ন কাজের সাথে যুক্ত, এই জিনিসটা বর্ণনা করা হয়েছে, যেটা আমার খুব ভালো লেগেছে। তো এবারে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে টিকটিকি, যেটা অ্যানাউন্সমেন্ট হয়েছিল। এটার একটা অ্যানাউন্সমেন্ট ভিডিও হইচই থেকে ছাড়া হয়েছে, যেখানে ফিচার করতে দেখতে পাচ্ছি আমরা ধ্রুব ব্যানার্জি, আছেন কৌশিক দা এবং অনির্বাণ ভট্টাচার্য। তো তাদের যে বেসিক প্লটটা সেখানে একটা ডিজাইনের মতো করা হয়েছে, জিনিসটা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো। মানে এই ধরনের প্রেজেন্টেশন বা অ্যানাউন্সমেন্ট ভিডিও এখন ইদানিংকালে শুরু হয়েছে, মানে টিজার ট্রেলার এই দুটো ছিলই, তার থেকেও বেরিয়ে এসে একটা আলাদা অ্যানাউন্সমেন্ট ভিডিও। যাই হোক, কোনো কিছু জিনিসই বা কনস্ট্রাকটিভ জিনিস সবসময় ভালো, সেটা বিভিন্ন আকারে বিভিন্ন আঙ্গিকে আসতে পারে না কেন, সেটা সবসময় নেওয়াই যায়। তো টিকটিকি যে সাবজেক্টটা বা জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল, এবার অ্যানাউন্সমেন্টটা আমি যদি কথা বলি আমার বেশ ভালো লাগছে। তো দেখা যাক ফাইনাল প্রোডাক্ট বা টিজার ট্রেলার এবং ওভারঅল কাজটা কেমন হয়, আমি অপেক্ষায় থাকলাম এবং অবশ্যই অল দ্য বেস্ট। এই অ্যানাউন্সমেন্টের কথা ধরেই বলি, এই ট্র্যাডিশন ফলো করে উইন্ডোজও পিছিয়ে নেই, আজকে আন্তর্জাতিক নারী দিবস, অবশ্যই তাদেরও একটা প্রচেষ্টা থাকতো, এটাই ভেবেছিলাম। তবে এবারে কে আসছেন, এবারে যিনি আসছেন তিনি হচ্ছেন ন্যাকামোর ঝুরি, অর্থাৎ সরি রীতা ভুরি, যাকে আবার কাজে লাগাচ্ছে উইন্ডোজ আফটার সাকসেস অফ ব্রহ্মা জানেন গোপন কমিটি, এবং ডিরেক্টরও সেম। তো কথা হচ্ছে এখানে সাবজেক্ট কি, এখানে রীতা ভুরির সাথে দেখা যাচ্ছে আবিরকে এবং তার একটা ড্রেসের উপর চর্চা করছে, অর্থাৎ এই কাজটার নাম দেওয়া হয়েছে ফাটাফাটি, অর্থাৎ মোটা। এই যে শব্দটা এটার একটা জাস্টিফিকেশন দেওয়ার চেষ্টা হবে সিনেমাতে, বোঝাই যাচ্ছে যে কিরকম অডিয়েন্সকে ক্যাটার করার জন্য কিরকম ইমোশনটাকে ইনকেস করার চেষ্টা চলবে। এবং সত্যি বলতে রিডিকিউলাস, মানে আমার এই জিনিসপত্র যখন দেখি আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কেন মানে এই যে উইন্ডোজে এই যে একটা ওভারঅল একটা ইমেজ ক্রিয়েট করছে না, যে তাদের সিনেমায় খুব ক্লিশে একটা কনসেপ্ট, এবং এই ধরনের ট্রিটমেন্ট বা এই ধরনের কাজের জন্য আমার মনে হয় 2022 উপযুক্ত সময় নয়। মানে আমরা এখন সবাই জানি এই কালার কমপ্লেক্স নিয়ে এত কথা বলা বা কারণ মোটাপা নিয়ে কথা বলা এগুলো আগে হতো। হ্যাঁ, এই সাবজেক্টটা এমন নয় যে কোথাও কি এর অস্তিত্ব নেই, একদম আছে সাবকনসিয়াস মাইন্ডে বা নর্মেলি অনেক লোক এটা নিয়ে বলে, কিন্তু তাই নিয়ে এত বড় পর্দায় একটা সিনেমা বানানোর আমার মনে হয় কোনো যুক্তি নেই। যদিও বা বানাচ্ছি, আনটিল আর আনলেস এটার মধ্যে খুব ভালো এলিমেন্ট খুব ভালো একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা থাকবে, কিন্তু উইন্ডোজের আপনি কাজ উঠিয়ে দেখিয়ে নেন সেরকম কিছু থাকে না, শুধু ওই অডিয়েন্স ক্যাটার করা ইমোশন ইনকাস করা এই জিনিসগুলোই থাকে। তো এই যে অ্যানাউন্সমেন্টটা যেটা করা হচ্ছে সেটার মধ্যে আমি অভিনবত্ব কিছু খুঁজে পেলাম না বা আমাকে এক ফোঁটাও মানে এই সিনেমাটা দেখার প্রতি কোনো আগ্রহ ক্রিয়েট করতে পারলো না। স্টিল সিনেমাটার ট্রেলার টিজার বা সিনেমা না দেখার আগে এই জায়গায় উপনীত হওয়ার কোনো জায়গা আমার মনে হয় থাকে না এবং সেটা উচিত নয়। তো সেই জায়গায় আমি নেগেটিভিটি না রেখে বলছি, আশা করি ভালো হোক সিনেমাটা। তবে রীতা ভুরিকে যে ওজন নিয়ে দেখা যাচ্ছে বা মোটা হয়ে দেখা যাচ্ছে, তো অনেকেই ভাবতে পারে যে সিনেমাটার জন্য মেবি তিনি মানে ওজন পুটন করছেন এসব কিছু, তো এগুলো নিয়ে
একটু ইউটিউবে আপনারা সার্চ করুন, পুরো ম্যাটারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এর বেশি আমি আর কিছু বললাম না। আপনারা এই অ্যারেঞ্জমেন্ট গুলো নিয়ে কতটা এক্সাইটেড অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।